আজকের রাশিফল 27 জুন 2022, সোমবার, তিথি কৃষ্ণ চতুর্দশী। জন্ম রাশি হলো বৃষ। সূর্যোদয় সকাল 4:57, সূর্যাস্ত বিকাল 6:20। মেষ রাশির রাশিফল। প্রিয়জনের চিকিৎসার জন্য অর্থ ব্যয় হবে। পরিবারে আর্থিক অনটন দেখা দিতে পারে। উচ্চস্তরে বিদ্যার্থীদের সামনে বিশেষ সুযোগ আসতে চলেছে, অকারণে মনে ভয়ের সৃষ্টি হতে পারে। আজ বাড়তি সতর্কতার প্রয়োজন রয়েছে। মনোরম স্থানে ভ্রমণ পরিকল্পনা হতে পারে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য বৃদ্ধি পাবে। আজ কল্যাণকর দিন। আপনি হয়তো দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন। আজ আপনি আর্থিক সংকটের মধ্যে পড়তে পারেন। একঘেয়ে এবং অস্থির দিনে বন্ধু এবং স্ত্রী আপনাকে আরাম করতে সাহায্য করবে। জীবনে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আলোচনা হতে পারে। আজকে ভাগ্য সংখ্যা হলো 2। বৃষ রাশির রাশিফল। আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হয়ে সাফল্য নিশ্চিত করবে, তাই আপনার ধৈর্য বজায় রাখুন। বিলম্বিত টাকা কড়ি পরিশোধ হয়ে যাওয়ায় দারুণ আর্থিক অবস্থা উন্নত হবে। আপনার সন্তানের জন্য কিছু পরিকল্পনার ব্যাঘাত ঘটতে পারে। আপনার স্ত্রী অসাধারণ নন, এটি আপনি বুঝতে পারবেন। জীবনে ভালোবাসার মানুষটির কাছ থেকে চমৎকার কিছু বিস্ময় পেতে পারেন। আজ মানুষ আপনার প্রশংসা করবে। আজ অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন। প্রতিযোগিতামূলক কাজে জয়ের আশা রাখতে পারেন। কর্মস্থানে কিছু ভুল সংশোধনের জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে রুক্ষতা বাড়বে। বিশেষ কোনো আলোচনা থাকলে তা সেরে ফেলুন। শারীরিক দুর্বলতায় ভোগান্তি হবে। বিদ্যার্থীদের সামনে ভালো কিছু করে দেখানোর সুযোগ আসতে চলেছে। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। মিথুন রাশির রাশিফল। জীবনে বিপদ আসতে পারে। বুদ্ধি স্থির রেখে কাজ করতে হবে। চাকরিজীবীদের পদোন্নতির যোগ রয়েছে। শারীরিক স্বাস্থ্য ভালোই থাকবে। নতুন কোনো কাজের সুযোগ আসতে পারে। বাইরের কোনো লোকের জন্য অশান্তি হতে পারে। শিক্ষক শিক্ষিকাদের জন্য শুভ সময়। উঁচু স্থান থেকে পড়ে গিয়ে আঘাত লাগার সম্ভাবনা আছে, যা নিজের সম্বন্ধে ভালো বোধ করায় এমন কিছু করার জন্য চমৎকার দিন। আপনি ধর্মীয় কাজে অর্থ বিনিয়োগ করতে পারেন। ভালোবাসার মানুষটির সাথে সুন্দর একটি দিন কাটাতে চাইবেন। আজ কোনো তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। সহায়ক গ্রহগুলি আপনাকে সাহায্য করবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। কর্কট রাশির রাশিফল। স্বাস্থ্যের দিক থেকে সময়কালটি ভালোই হবে। আজ আপনি নিজের ব্যাপারে সতর্ক থাকুন। ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থা উন্নত হবে। সতর্ক থাকুন, কেউ আপনার ভাবমূর্তি কলঙ্কিত করতে পারে। আজ আপনার স্ত্রী আপনাকে ভুল বুঝতে পারে। সহকর্মীদের মিষ্টি ব্যবহারে আপনি ভুলবেন না। পুরনো কোনো ঝামেলা আজ মিটে যেতে পারে। আজ সারাদিন কর্মে একটু অলস্য থাকবে। দীর্ঘমেয়াদী কোনো কাজ দ্রুত সেরে ফেলুন। সেবামূলক কাজে শান্তি পাবেন। আজ আপনি কোনো অপবাদের শিকার হতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। সিংহরাশির রাশিফল। ব্যবসার জন্য শ্রী বৃদ্ধি পাবে। কারোর উপকার করতে গিয়ে অপমানিত হতে হবে। নতুন গৃহ নির্মাণে শুভ সময়। দাম্পত্য সুখ বজায় থাকবে। আজ বাড়িতে বয়স্ক মানুষদের প্রতি বিশেষ নজর দিন। দামি কিছু জিনিস হারিয়ে যেতে পারে। স্ত্রীর সাথে মনোমালিন্য হতে পারে। প্রতিবাদী মানসিকতা মন থেকে ঝেড়ে ফেলুন। খেলাধুলা এবং বহিরাঙ্গ কাজকর্মে আজ অংশগ্রহণ করতে পারেন। বাচ্চাদের নিজের পড়াশোনা এবং ভবিষ্যৎ পরিকল্পনায় মনোযোগী হতে পারবে। সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। স্ত্রী সত্যি ভালো মেজাজে থাকবে। পরিবারের সদস্যদের সাথে কিছু সময় কাটাতে পারেন। আপনাকে আপনার ধৈর্য বজায় রাখতে হবে। আজকে ভাগ্য সংখ্যা হলো 1। কন্যা রাশির রাশিফল। আয়ুষ করার জন্য ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাথে কিছুটা সময় কাটাতে পারেন। বাবা মায়ের স্বাস্থ্যের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হবে। আপনার আর্থিক অবস্থার অবনতি হবে। সম্পর্ক আরও শক্তিশালী হবে। অতিরিক্ত উদারতা শুধুমাত্র ঝামেলার দিকে আপনাকে নিয়ে যাবে। স্ত্রী এবং পরিবারের সদস্যদের বাধার ফলে দিনটি একটু খারাপ হতে পারে। আপনার স্ত্রীর মিথ্যা কথায় আপনি হতাশ হতে পারেন। বিশেষ কোনো ব্যক্তির দ্বারা সাংসারিক উন্নতি হবে। সন্তানের পরীক্ষায় ভালো ফল করবে। শারীরিক দুর্বলতা আসতে পারে। সামাজিক কোনো কাজে বীরত্ব দেখানোর সুযোগ পাবেন। দূরের কোনো আত্মীয়ের অসুস্থতার খবর আসতে পারে। সহকর্মীর উদাসীন ভাব আজ ক্ষতি করবে। আজ দীর্ঘমেয়াদী কোনো রোগের চিকিৎসা করাতে পারেন। আজকে ভাগ্য সংখ্যা হলো 5। তুলা রাশির রাশিফল।
আজ শারীরিক কোনো সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে, অনেক দিনের পুরনো ভ্রমণ পরিকল্পনায় বাধা আসতে পারে, প্রেমের জ্বর ছেড়ে যাবে, ব্যয়ের দিকে বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে, শরীরে নানা রকম রোগ দেখা দিতে পারে, স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে, সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে, ভাই বোনের সঙ্গে হঠাৎ কোনো বিবাদ হতে পারে। এক পরিতৃপ্ত জীবনের জন্য মানসিক কাঠিন্য বৃদ্ধি করুন। জমি এবং আর্থিক লেনদেনের জন্য ভালো দিন। পুরানো পরিজন এবং সম্পর্কগুলিকে পুনরুজ্জীবিত করার জন্য দিনটি ভালো হবে। আজ আপনি ভালোবাসা মানুষের সাথে সময় কাটাতে চাইবেন, সন্ধ্যায় বিশেষ কিছু পরিকল্পনা করতে পারেন, আপনার মানসিক শান্তি বজায় থাকবে। আজকে ভাগ্য সংখ্যা হলো 2। বৃশ্চিক রাশির রাশিফল, যদি সম্ভব হয় দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চলুন, আপনি খুবই দুর্বল থাকবেন। আজ কোনো সমস্যার সমাধান হতে পারে, সন্ধ্যাবেলা এবং বন্ধুদের সাথে কিছু পরিকল্পনা করতে পারেন, প্রেমে অপ্রত্যাশিত মোড় আসবে, আজ আপনি পুরনো কোনো জিনিস পেয়ে খুশি হতে পারেন, স্ত্রী আজ বিস্ময়কর কোনো খবর দিতে পারে, স্নেহভাজন কোনো মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, প্রেমে নতুন কোনো মোড় আসতে পারে, ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময়, বাড়িতে অতিথি আগমনের যোগ রয়েছে, গঠনমূলক কোনো কাজে চিন্তাভাবনা হতে পারে, ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটবে, বাড়িতে কোনো জিনিস কেনা নিয়ে আলোচনা হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। ধনুরাশি রাশিফল, আজ সারাদিন ব্যবসা ভালো চলবে, দুপুরের পরে কোনো জটিলতা আসতে পারে, কোনো জিনিসের দায়িত্ব আজ নেবেন না, সম্পত্তি কেনাবেচার জন্য শুভ সময়, যানবাহনে চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন, আজ উপার্জন ভাগ্য ভালো, অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, সন্তানদের নিয়ে চিন্তা থাকবে, নতুন কোনো ব্যবসা শুরু করার কথা ভাবতে পারেন, আপনার মন বিষাদাচ্ছন্ন হবে, আজ আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারবেন, বন্ধুবান্ধবদের সাথে বাইরে যাবার পরিকল্পনা করতে পারবেন, ব্যক্তিগত বিষয়গুলি নিয়ন্ত্রণের আওতায় থাকবে, মানসিক বিরোধ আজ হতে পারে, বিবাহিত জীবনে কঠিন পর্যায়ের পর দিনটি একটি সুন্দর দিন দেখতে পাবেন, আজ আপনি শান্তিবোধ করতে পারবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। মকর রাশির রাশিফল, জটিল পরিস্থিতিতে ঘাবড়ে যাবেন না, আজ আপনি বিশেষ কোনো দিন অনুভব করতে পারেন, সামাজিক অনুষ্ঠানে অংশ নিন, এতে আপনার মন ভালো থাকবে, পরিবারের গোপন কোনো খবর আপনাকে আশ্চর্য করতে পারে, আজ আপনার করার মতন কিছু না থাকলে আপনি এড়িয়ে যান, আজ কর্মস্থলে জনপ্রিয়তা পেতে পারেন, দেহের কোনো অংশে খুব ব্যথা হতে পারে, কিছু কেনাকাটার জন্য অর্থ খরচ হবে, সারাদিন প্রচুর খাটাখাটুনি হতে পারে, কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে, আর্থিক টানাপোড়েনের জন্য সাংসারিক বিবাদ হবে, মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। এর ভাগ্য সংখ্যা হলো 1। কুম্ভ রাশি রাশিফল, আজ নতুন কোনো কাজে সন্ধান পেতে পারেন, স্ত্রীর সঙ্গে অশান্তিবোধ হতে পারে, প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি পাবে, সন্তানের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে, আজ কোনো কাজের জন্য বাড়ির বাইরে কেউ যেতে পারে, মাতৃস্থানীয় কারোর সাথে মতবিরোধ হতে পারে, সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলে যাবে, পরিশ্রমের ফল ভালোই হবে, অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে, স্ত্রীর মেজাজ আপনাকে একটি ভালো দিন নাও দেখাতে পারে, বাড়ির সমস্যায় তৎক্ষণাৎ মনোযোগ দেওয়ার দরকার রয়েছে, বিতর্কমূলক কোনো আলোচনা উত্থাপন করা এড়িয়ে চলুন, দিনের শুরুটা ক্লান্তিকর হবে, আজ আপনি স্ত্রীর সাথে সুন্দর একটি দিন কাটাতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। মীনরাশি রাশিফল, আপনার মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকবে, কাজের চাপ আপনার বিরক্তির কারণ হবে, আজ আপনি অর্থ সংগ্রহ করতে পারবেন, গৃহস্থালী কর্তব্যগুলি যদি উপেক্ষা করেন তাহলে আপনি যার সাথে থাকেন তিনি বিরক্তিকর হবেন, আজ জীবনসঙ্গিনীর সাথে সুন্দর একটি সময় কাটাতে পারবেন, প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন, পারিবারিক অশান্তি মিটে যাবে, অতিরিক্ত কথায় ঝামেলা সৃষ্টি হতে পারে, প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হতে পারেন, গুরুজনের পরামর্শ মেনে চলুন, বাড়িতে কিছু চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। ভালো থাকুন, সুস্থ থাকুন।